হ্যালো মাম অ্যান্ড পাপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশান মাম তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করবো ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন আশা করবো আমার পরিবারের প্রতিটা সদস্য ভীষণ ভালো আছে এবং হ্যাপি রয়েছে তো ফ্রেন্ডস আজকে মায়েদের উপর ভিডিও করেছি ইয়েস ফ্রেন্ডস অনেক মাই আমাকে প্রশ্ন করছেন স্টেচ মার্ক সম্পর্কে অলরেডি আমি স্টেচ মার্ক সম্পর্কে কিন্তু ভিডিও করে দিয়েছি আপনারা থামলান দেখে বুঝেই গেছেন আজকের ভিডিও কিসের ওপর করেছি ইয়েস ফ্রেন্ডস আমি আবারও নিয়ে এসেছি আরেকটি পার্ট টু স্টেচ মার্কস স্ট্রেচ মার্কস আগে আমি কি কি করলে আপনারা রিমুভ করতে পারেন তখন আমি অলরেডি সেই সময়টাই চলছিলাম যখন আমি সেই রোমে রেমেডিগুলো ব্যবহার করছিলাম এবং নিজেকে সেভাবে প্রিপেয়ার্ড করছিলাম যাতে স্টেচ মার্কস সরে যায় কিন্তু এখন আমি আপনাদের দেখিয়ে দেবো স্টেচ মার্কস আমার কত তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে তো সবার প্রথম আমি আলোচনা করব স্টেচ মার্কস সম্পর্কে যে স্টেচ মার্কস কি এবং কয় প্রকার এরপর আমি বলব স্টেচ মার্কস পরলে আপনি কী কী করতে পারেন নেক্সট বলবো কয়েকটি হোম রেমেডি তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিও শুরু করা যাক আর এই ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই বলবো ইমিডিয়েট ফ্রেন্ডস শেয়ার করে দিন যাদের যে সমস্ত মায়েরা সদ্য মা হয়েছে বা যাদের স্ট্রেচ মার্কস পড়ছে ভীষণ টেনশানে রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন অবশ্যই বলবো আপনারা যদি আজকের ভিডিও দেখেন তাহলে আপনাদের হান্ড্রেড পারসেন্ট কিন্তু কাজ করবে ভিডিও শুরু প্রথমে আমি যে কথাটি আলোচনা করবো সেটা হচ্ছে স্টেচ মার্কস কি স্ট্রেচ মার্কস ফ্রেন্ডস এক ধরনের জিনিস যেটা কিন্তু চামড়া মোটা হয়ে গেলে হয় এবং যখন আপনার চামড়া বা বডি ফুলছে আপনি ডায়েট করে যখন রোগা হতে চাইলেন বা আপনি সাডেনলি হেলদি হয়ে গেলেন বা জিম করছেন আপনি বা আপনার বেবি বাম দেখা যাচ্ছে আস্তে আস্তে করে তখন কিন্তু আপনার স্টেচ মার্কস পরার চান্সটা বেশি পরিমাণে বেড়ে যায় অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন এবং রুক্ষতার কারণেই কিন্তু স্ট্রেচ মার্কস পরে এবং যত আপনার বডির চামড়া আস্তে আস্তে ফুলবে তত তাড়াতাড়ি কিন্তু স্টেচ মার্কস পড়বে যদি আপনি দেখেন কোনো জিনিসকে আপনারা আস্তে 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 করে ফাটান তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে থাকে ঠিক সেই রকমই ফ্রেন্ডস আমাদের স্কিনটা যখন আস্তে আস্তে ড্রাই হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু যখন ফুলতে থাকে বা হঠাৎ করে ফোলা জিনিসটা কমতে থাকে বা কোনো হয়তো বডির কোনো একটা জায়গায় টান পড়লো তার ফলে কিন্তু একটা রিঙ্কেলস দেখা দেয় সেটাকেই আমরা স্টেচ মার্কস বলি সংক্ষেপে এই স্টেচ মার্কস কিন্তু বেশিরভাগই হয় বডি হাইড্রেট না থাকলে এবং স্কিন রুক্ষ হয়ে গেলেই কিন্তু বেশি পরিমাণে স্টেচ মার্কস পরে আর এই স্টেচ মার্কস কিন্তু তিন রকমের হয় ফ্রেন্ডস এক হচ্ছে রেড দুই হচ্ছে হালকা ব্রাউন তিন হচ্ছে হোয়াইট প্রথমটা আমি বলবো ব্ল্যাক যখন আপনার স্টেচ মার্কস জাস্ট স্টার্টিং হচ্ছে সেই সময়টা হচ্ছে রেড রেড হয় আর নেক্সট বলবো আপনার হালকা সেগুলোকে যখন আপনার দেখবেন আস্তে আস্তে স্টেচ মার্কসটা পুরনো হচ্ছে মাঝ পথে তো মানে মোটামুটি দু মাস তিন মাস যাওয়ার পথে তখন দেখবেন আপনার স্টেচ মার্কসের কালার হয়ে যাবে হালকা ব্রাউন নেক্সট আপনার আসবে নাম্বার থ্রি স্টেপ সেটা হচ্ছে হোয়াইট যখন স্টেচ মার্কস পুরোপুরি পুরনো হয়ে যাবে এক বছর হয়ে যাবে ছ মাস হয়ে যাবে পড়া তখন কিন্তু আস্তে আস্তে স্টেচ মার্কসের কালার এরকম গর্ত গর্ত হয়ে যাবে এবং এটা হোয়াইটের আকৃতি ধারণ করবে তো যদি আপনার স্টেচ মার্কস না পড়তে চান আপনি মনে করবেন আপনি ডায়েট চার্ট ফলো করতে চাইছেন আপনি হঠাৎ করে রোগা হতে চাইছেন তাহলে আমি বলবো আগে থেকে কিন্তু প্রিকশান নিয়ে নিন আর এই স্টেচ মার্কস কিন্তু পড়ার যে সমস্ত জায়গাগুলি সেগুলি হলো হচ্ছে থাই দুই হচ্ছে আপনার হাতের এই জায়গাটা তিন হচ্ছে এই ঘন্টা অনেক সময় কিন্তু অনেকের গলাতেও পড়ে থাকে চার হচ্ছে ফ্রেন্ডস ব্রেস্টের সাইড এবং পাঁচ হচ্ছে ফ্রেন্ডস বেলি ফ্যাট ছয় হচ্ছে কিন্তু নি মানে হাঁটুর অপোজিট সাইড মানে তলার দিকটায় কিন্তু স্টেচ মার্কস বেশি পড়ে তো এইগুলো হচ্ছে কমন জায়গা এছাড়াও কিন্তু যারা প্রচণ্ড হেলদি তাদের আরও অনেক জায়গাতে স্টেচ মার্কস পরে এই স্টেচ মার্কস কিন্তু নাইনটিন থেকেই বেশিরভাগটা স্টার্ট হয় কারণ মেয়েরা যখন একটু একটু বড়ো হতে শেখে মেয়েদের যখন বডি আস্তে আস্তে বডি পার্ট ডেভেলপড হতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে মেয়েদের স্টেচ মার্কস পরে অনেকের বেবি বাম্প থেকে পড়ে অনেকের জিম থেকে পরে অতিরিক্ত জিমে যদি সময় কাটায় অতিরিক্ত জিম যদি করা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে স্ট্রেচ মার্কস পড়তে থাকে কারণ বডি কিন্তু ফুলতে থাকে বা আপনার বডি তৈরি করছেন তখন কিন্তু স্ট্রেচ মার্কস বেশিরভাগই পড়তে পারে আর এই স্ট্রেচ মার্কস কিন্তু এই তিন প্রকারের ন্যাচারালি হয়ে থাকে যত পুরোনো স্ট্রেচ মার্কস হবে তত কিন্তু আস্তে আস্তে গর্ত হবে এবং আস্তে আস্তে হোয়াইট হতে থাকবে প্রথম যদি আপনি প্রিকশান নিতে স্টার্ট করে দেন যেমন বেবি বাম্পের আগে যদি আপনি স্টার্ট করে দেন তাহলে কিন্তু একদমই স্টেচ মার্কস পড়বে না আমার ক্ষেত্রে কিন্তু বেবি বাম্পে পড়েছিলো এবং টিনেজারেও পড়েছিলো টি জেনার টিনেজারের স্টেচ মার্কস কিন্তু আমার এইখানে পড়েছিলো এবং হাঁটুর অপোজিট সাইডে কিন্তু আমার পড়েছিলো তখন কিন্তু আমি কোনো প্রিকশানই নিয়ে নি যার ফলে কিন্তু আমার স্টেচ মার্কস পুরনো হয়ে গেছিলো এছাড়া ফ্রেন্ডস আমার যখন বেবি বাম্প দেখা যায় আমি যখন হেলদি হতে থাকে আস্তে আস্তে যখন আমার স্কিনটা আরও লুজ হতে থাকে এবং পাতলা হতে থাকে তখন কিন্তু আমার স্টেচমার্কস দেখা দিচ্ছিল আমি কিন্তু ন্যাচারালি কিছুই ব্যবহার করিনি এমনকি আমার ডক্টর যখন আমাকে ক্রিম দিয়েছিল ফ্রেন্ডস সেটাও কিন্তু আমি হাফ দিন ভুলে যাচ্ছিলাম যার ফলে কিন্তু আমার মার্ক সুন্দরভাবে সারা পেটে কিন্তু না ভিড় আশেপাশে এবং এইগুলোতে অবধি কিন্তু আমার স্ট্রেচ মার্কস দেখা দিয়েছিল এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে সবার প্রথম আমি বলবো ফ্রেন্ডস আমি কিছু হোম রেমেডি ব্যবহার করেছি তার আগে আমি বলবো কি কি আপনাকে আরেকটু এক্সট্রা প্রিকশান নিতে হবে যেগুলো কিন্তু আমি এর আগে ভিডিওতে করেছি তো সবার প্রথমে আমি বলবো স্টেচ মার্কস হওয়া যাতে না হয় বা আপনার স্টেচ মার্কস যদি পড়ে থাকে তাহলে আপনি কি করবেন যত আপনি পারবেন প্রিকশান কিন্তু বেবি বাম স্টার্ট হওয়ার আগেই কিন্তু নিতে থাকবেন যদি আপনি না নিয়ে থাকেন আমার মতন হয়ে থাকে মানে আপনার অলরেডি স্টেচ মার্কস সব পড়ে গেছে তাহলে আমি বলবো আপনি সবার প্রথম কী করবেন ময়শ্চারাইজার করবেন বডিকে কিন্তু যে কোনো সিয়া বাটার যুক্ত ময়শ্চারাইজার দিয়ে কিন্তু বডিকে ময়শ্চারাইজার করবেন সিয়া বাটারে কিন্তু ভিটামিন ডি থাকে যার ফলে কিন্তু আমাদের বডিকে ভীষণ পরিমাণে ভিটামিন ডি এর পরিপূর্ণতা দেয় এবং যার ফলে কিন্তু স্টেচ মাস্ক পড়তে বা স্টেচ মাস্ক রিমুভ করতে সাহায্য করে যদি আপনার কাছে সিয়া বাটার না থাকে তাহলে নর্মাল কোকোনাট অয়েল আপনি প্রতিদিন মানে দুই থেকে তিনবার কিন্তু আপনি লাগান দেখবেন আপনার স্টেচ মাস্ক আস্তে আস্তে মুভ হয়ে যাচ্ছে এছাড়া বলবো প্রচুর পরিমাণে জল খান প্রচুর পরিমাণে বডিকে কিন্তু সবসময় কিন্তু হাইড্রেট করে রাখতে হবে বডি যত রুক্ষ হবে তত স্ট্রেচ মার্কস কিন্তু বাড়বে যদি আপনি জিম করেন বা আপনি ডায়েট করছেন রোগা হওয়ার জন্য বা আপনি মোটা হতে চাইছেন তা সবার প্রথম আপনাকে আগে জল স্টার্ট করতে হবে জল কিন্তু মিনিমাম মেয়েদের ক্ষেত্রে বলবো তিন থেকে চার লিটার যেমন যেমন আপনাদের বয়স বাচ্চা বডিকে যদি হাইড্রেট করে রাখেন তাহলে কিন্তু আপনার স্ট্রেচ মার্কস পড়বে না বলবো মাদারদের মাদারদের ক্ষেত্রেও আমি সেম বলবো আপনাদের বডিকে হাইড্রেট করে রাখে এদিনে যেন জলের অভাব না হয় এর ফলে কিন্তু আপনার স্টেচ মার্কস আর কিন্তু পড়তে দেবে না যদি আপনি কন্টিনিউয়াসলি ঠিকঠাকভাবে জল পান করতে থাকেন দেখুন ফ্রেন্ডস আমি একটা জিনিস বলবো আমার কিন্তু টিন এজারই কিন্তু এইগুলো নিয়ে স্টেচ মাস্ক পরে গেছিলো মোটামুটি এই দেখুন এখন কিন্তু আপনারা দেখতে পাবেন না আমি ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু এখন আর স্টেচ মাস্ক নেই বিকজ আমি কিন্তু বেবি বাম্প হওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকম প্রিকশান নিইনি যখন আমার বেবি বাম্প ডেভেলপড হচ্ছে তখনও আমি কোনো প্রিকশান নিইনি যার ফলে আমার কিন্তু ফুল দমে স্টেচ মার্কস পড়েছিল আর এখানে কিন্তু আমার টিন এজার থেকেই পড়েছিলো কিন্তু আমি কোনো রকম প্রিকশান নিইনি যখন আমি বেলিতে স্টেচ মার্কস পড়া দেখে চমকে ছিলাম তখন কিন্তু আমি তারপর যখন আমি প্রিকশন নিতে শুরু করি তখন সারা বডিতে যেখানে যেখানে স্ট্রেচ মার্কস পড়েছিল সেইখানে সেখানেই কিন্তু আমি প্রিকশন নিচ্ছিলাম যার ফলে কিন্তু আমার এখানে স্টেচ মার্কস খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে তো আমি সারাদিন মানে তিন থেকে চার লিটার কিন্তু ফ্রেন্ডস জল খাই আর আমার অবশ্যই বডিকে সবসময় হাইড্রেট করে রাখি যার ফলে কিন্তু স্টেচ মার্কস আর কিন্তু আমার কোনো দিনও পড়েনি নেক্সট বলবো ফ্রেন্ডস তিন নম্বর সেটা হচ্ছে প্রোটিন বডিকে কিন্তু সবসময় প্রোটিনের চাহিদায় ভরপুর রাখতে হবে প্রোটিনের কমতি যেন বডিতে না হয় তাহলে কিন্তু আপনার স্টেচ মার্কস পড়ার চান্স আরও বেশি পরিমাণে বেড়ে যায় যারা যে সমস্ত মায়েরা মা হতে চলেছেন তাদের ক্ষেত্রেও বলবো বডিকে সবসময় প্রোটিন দিন বিভিন্ন রকম মাছ মাংস থেকে আপনারা প্রোটিন পেয়ে যাবেন সো প্রোটিন কিন্তু ভীষণ পরিমাণে বডিতে স্ট্রেচ মার্কস আনতে বাধা দেয় তাই অবশ্যই বলব বডি কিন্তু প্রোটিন রাখুন আর তার জন্য কিন্তু আপনাকে টুনা মাছ তারপর বিভিন্ন রকম যে সমস্ত মাছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সেই সমস্ত মাছগুলো কিন্তু আপনাকে খেতে হবে সাথে কিন্তু আপনারা চিকেন স্যুপ খেতে পারেন চিকেন কারি খেতে পারেন এছাড়া ফেরিন যারা ভেজিটেরিয়ান তারা প্রচুর পরিমাণে সোয়াবিন খান সোয়াবিনে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন রয়েছে প্রোটিনের চাহিদা যদি আপনার বডিতে ফুলফিল থাকে তাহলেও কিন্তু স্ট্রেচ মার্কস একদম আসতে দেয় না চার নম্বর যে রেমেডিটা বলবো সেটি হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে স্কিনকে কিন্তু উজ্জ্বলতা করতে সাহায্য করে তাই বডিতে কিন্তু আপনাদের যাতে কোনো রকম ভিটামিন সি এর অভাব না হয় তার জন্য কিন্তু প্রতিদিন একটা করে লেবু হোক অরেঞ্জ জুস হোক ওয়াটারমেলন জুস হোক এগুলো কিন্তু আপনারা খেতে থাকুন জুসের চাহিদা যত আপনি বডিতে ফুলফিল করতে পারবেন ততই কিন্তু আপনার স্ট্রেচ মার্কস কম হতে থাকবে তাই অবশ্যই বলবো বডিতে যেমন জলের প্রয়োজন রয়েছে জুসেরও প্রয়োজন রয়েছে আমি কিন্তু ফ্রেন্ডস চেষ্টা করি ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়া যেমন আলমন্ড কিন্তু আমি দুটো করে ভিজিয়ে রাখি এবং প্রত্যেক দিন কিন্তু দুটো করে আলমন্ড খাই এছাড়া ফ্রেন্ডস আমি বলবো যে কোনো ভিটামিন সি যুক্ত ফ্রুটস যেমন মৌসুম্বি অরেঞ্জ এগুলো কিন্তু আমি কন্টিনিউ খেতে থাকি মানে টক জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেমন অ্যাভোগাডো পিয়ার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই প্রত্যেক দিন কিন্তু আপনার বডিকে ভিটামিন সি দিন ভিটামিন সি এর অভাবে কিন্তু আস্তে আস্তে স্টেচ কিন্তু ফ্রেন্ডস হালকা হতে থাকে যদি আপনি ভিটামিন সি কন্টিনিউ খান এবং ভিটামিন সি এর জিনিসপত্র স্টেচ মার্কসের ওপর ব্যবহার করেন তাহলেও কিন্তু স্টেজ মাস্ক আস্তে আস্তে রিমুভ হয়ে যায় বলবো কোকোনাট অয়েল কোকোনাট অয়েলে এমন কিছু পার্ট থাকে যেগুলো কিন্তু ভীষণ পরিমাণে আমাদের বডিকে হাইড্রেট করতে সাহায্য করে কোকোনাট অয়েল কিন্তু ন্যাচারালি আমাদের বডিকে হাইড্রেট করে সাথে কিন্তু কোকোনাট অয়েলে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু আমাদের স্টেজ মাস্ককেও রিমুভ করতে সাহায্য করে কোকোনাট অয়েল যেহেতু ফ্রেন্ডস প্রাকৃতিক উপায়ে তৈরি এতে কোনো ভেজাল থাকে না এবং এটা কিন্তু ন্যাচারালি যদি কন্টিনিউয়াসলি আপনারা ব্যবহার করেন যেমন অনেক মা আছে যারা কিন্তু প্রেগনেন্সি ফার্স্ট ডে থেকে পেটের মধ্যে কিন্তু যাতে স্ট্রেচ মাস্ক না পরে কোকোনাট অয়েল ব্যবহার করে তাদের কিন্তু একদম স্ট্রেচ মাস্ক পরে না স্ট্রেচ মাস্ক পরে ড্রাই হওয়ার জন্য এবং যদি আপনি কোকোনাট অয়েল ব্যবহার করেন জায়গাটা কিন্তু দেখবেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে এবং সফট হয়ে যায় যার ফলে কি কোকোনাট অয়েল যদি আপনি ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে কিন্তু স্ট্রেচ মাস্ক রিমুভ হতে সাহায্য করে যদি মনে করেন আরেকটু আপনার এক্সট্রা প্রিকশন নেবেন তাহলে আমি বলবো কোকোনাট অয়েলের মধ্যে একটা থেকে দুটো একটা থেকে দুটো আপনারা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিন যার ফলে কিন্তু আপনার একদমই কিন্তু স্টেচ মার্কস পরবে না নেক্সট বলবো প্যাক কোন কোন প্যাক যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার স্টেচ মার্কস রিমুভ হয়ে যাবে তো এখানে আমি তিনটে প্যাক দেখাবো ফ্রেন্ডস এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা যদি কন্টিনিউয়াসলি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্টেচ মার্কস রিমুভ হয়ে যাবে তিনটে জিনিস কিন্তু আমি নিজে ব্যবহার করেছি কারণ আমি অলরেডি একটা স্টেচ মার্কসের ওপর বই ছিল ফ্রেন্ডস যেটা আমি কিন্তু পড়েছি এবং পড়ার পরেই কিন্তু এই তিনটে রেমেডি আমি বেছে নিয়ে কিন্তু এই তিনটে রেমেডি আমি নিজের ওপর অ্যাপ্লাই করেছি তারপরে কিন্তু আমি আপনাদের জানাচ্ছি তো সবার প্রথম আমি বলবো এক নম্বর যে পয়েন্টটা প্রসেস এক নম্বরে আপনাকে দু চামচ কোকোনাট অয়েলের সাথে কিন্তু এক চামচ কফি পাউডার মিশিয়ে দিতে হবে এবং ভালো করে এটাকে মিক্স করে আপনি দুই থেকে তিন দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারেন এটা দুর্দান্ত উপকারী এটা প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে অবশ্যই বডিটাকে আগে ভিজিয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে লাগিয়ে শুয়ে পড়ে যেতে পারেন এছাড়া আপনি স্নানের পরও আপনি কিন্তু লাগাতে পারেন আর দুই দুইবার এটাকে লাগাতেই হবে নেক্সট বলবো এখানে আমন্ড অয়েল আমন্ড অয়েল নিয়ে নেবেন দুর্দান্ত উপকারী সাথে নিয়ে নেবেন দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দুর্দান্ত কাজের এবং এর সাথে নিয়ে নেবেন এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এই প্রপার্টিজটা আপনি টানা ছ মাস ব্যবহার করুন উপকার পাবেন তিন নম্বর বলবো কোরিয়ান ট্রিটমেন্ট এটা কোরিয়ানের বেশি পরিমাণে চলে তো এর সাথে নিয়ে নেবেন গ্লিসারিন মানে ভাতকে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে গ্লিসারিন দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন ভিটামিন সি এর জন্য টমেটো এবং ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে একটা অয়েল ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যাস্টার্ড অয়েল ক্যাস্টার্ড অয়েল না থাকলে আপনি দেওয়ার দরকার নেই যদি এই তিনটে আইটেমের মধ্যে কোনোটাই না থাকে বা একটা না থাকে তাহলে আপনি অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন এবং অবশ্যই বলবো অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ পরিমাণে স্কিনকে হাইড্রেট করে রাখে এটা কিন্তু সারাদিনে আপনাকে একবার লাগাতেই হবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনারা ফলাফল পাবেন আপনারা যদি ফলাফল পেতে চান তাহলে অবশ্যই মিনিমাম তিন মাস কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তারপরে কিন্তু আপনি আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি বলবো আপনি ফলাফল পাবেন এবং আপনি বলবেন যে আপনার কতটা কাজ হয়েছে তা আজকে ভিডিও এখানেই দিয়ে করে দিলাম ফ্রেন্ডস পরবর্তী ভিডিও খুব শিগগির দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই বাই